মহিলাদের দ্বারা সংগঠিত সংগঠন মাতৃমিলন সংঘের সরস্বতী পুজো উপলক্ষে দুদিনব্যাপী আয়োজিত হলো সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি, যার দ্বিতীয় দিনে আয়োজন করা হলো জয় জওয়ান জয় কিষাণ কর্মসূচি। এলাকায় যারা দীর্ঘদিন ধরে কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, সেই সকল প্রবীণ কৃষকদের, সেই সঙ্গে দেশের সুরক্ষায় থাকা সেনাবাহিনীর বেশ কিছু জন জওয়ানকে জয় জওয়ান জয় কিষাণ এই কর্মসূচির মাধ্যমে দিন সম্বর্ধনা দিলেন এই মহিলাদের দ্বারা পরিচালিত মাতৃমিলন সংঘের সদস্যরা। পাশাপাশি বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে চলল মনোজ্ঞ সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করল বিশেষ চাহিদা সম্পন্ন একটি সংগঠনের ছেলেমেয়েরা। চতুর্থ বর্ষের আয়োজিত এই সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে এলাকার মা বোনেদের দ্বারা গঠিত এই সংগঠনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাটল সকলের। দ্বিতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথিরূপে উপস্থিত ব্যক্তিরা জানান, এলাকার মা বোনেদের দ্বারা গঠিত এই সংগঠনের যে কর্মসূচি তা এক কথায় অনবদ্য, শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান নয়, তাদের এই চিন্তাভাবনা যা সামাজিক ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করবে, আমরা চাই এর শ্রীবৃদ্ধি ঘটুক। আমরা সরস্বতী মায়ের দেবী আরাধনা করছি, এটা আমাদের চতুর্থতম বর্ষ। তো সেই দেবী আরাধনার পর্ব আমরা কালকে আগামীকাল শেষ করেছি, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া আমরা একটা কর্মসূচি রেখেছি, জয় জওয়ান জয় কিষাণ কর্মসূচি। কৃষকদেরকে সম্বর্ধনা জানাবো যারা আমাদের মুখে খাদ্য তুলে দেয়, আর্মিদেরকে সম্বর্ধনা জানাবো যারা আমাদের দেশবাসীকে রক্ষা করে। আমরা কৃষককে দিলাম, সাতজন কৃষককে দিলাম এবং আর্মি 10 জনকে দিলাম, আমাদের এলাকারই সবাই। আর একটা কর্মসূচি আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দ্বারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, ওনারা এসছেন দাঁতন মানব কল্যাণ দপ্তর থেকে। আপনারা কারা করছেন এই প্রোগ্রামটা? আমরা মাতৃমিলন সঙ্গে, সমস্ত মহিলাদের দ্বারাই পরিচালিত মাতৃমিলন সঙ্গে আমরা 17 জন হয়েছি। সমস্ত গ্রামবাসীদের সহযোগিতা নিয়েই আমরা করি, ওটা সব মিলিয়ে বাজেট প্রায় 80,000 টাকা। আপনার নাম? প্রিয়াঙ্কা জানা, আমি এই কমিটির সদস্য। অসম্ভব সুন্দর লাগছে, মানে জীবনের অনেক মঞ্চ গেছি, অনেক অনুষ্ঠান আমরা অনুষ্ঠানে যোগদান করেছি, কিন্তু এক অভূতপূর্ব অভিজ্ঞতা। মানে সরস্বতী যে বিপ্লব, শিক্ষা ছাড়া যে বিপ্লব হয় না, কথাটা বোধ হয় আজকেই এতদিন অনেকটা বয়স, প্রায় 65 অ্যারাউন্ড হয়ে গেল, এরকম একটা বয়সে এসে উপলব্ধি হলো যে মহিলারা একত্রিত হয়ে কী করতে পারে। যে ঘটনাটা ওনারা আজকে ঘটালেন, একটা আমি কৃষকদের যে ওনারা আজকে অভ্যর্থনা দিলেন, বিশেষ করে সৈনিকদের দিয়েছেন, অনেক জায়গায় অনেক মঞ্চে দেখেছি সৈনিকদেরকে অভ্যর্থনা দিতে, কিন্তু এই প্রথম যে কৃষকদের তারা যেভাবে অভ্যর্থনা দিলেন, এটা তো নো ডাউট আমাদের এই অঞ্চলে এটাকে একটা রিভলিউশনই বলা যেতে পারে, এবং অসাধারণ, এক কথায় অসাধারণ। আর কৃষকের মুখে সম্বর্ধনা পাওয়ার পরে যে হাসিগুলো দেখলাম, এই হাসিটার জন্য দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করে আছি। তো সত্যি আজকে এখানে উপস্থিতিটা আমার কাছে একটা জীবনের অনেকগুলো সেরা প্রাপ্তির মধ্যে অন্যতম এইটুকু বলতে পারি। কী জানাবেন এদেরকে? সত্যি কথা বোধ হয় ডিকশনারিতে এমন কোনো ভাষা নেই যেটা খুঁজে আমি এদেরকে বিশেষিত করতে পারি। এখন মাতৃসংঘ হিসাবে, ওদেরকে মা হিসাবে, সৃষ্টির দেবী হিসাবে প্রত্যেককে আমি আমার প্রণাম জানাতে পারি। এছাড়া কি বলবো? আপনার নাম? আমার নাম সোমনাথ সাহ। খুব ভালো লাগলো, মানে ইনাদের আমি 2020 সাল থেকে ইনাদের আহ্বানে আমি সারা দিয়ে এসেছি এখানে। প্রতিটা বছর দেখছি যে কর্মসূচি, সেই কর্মসূচির ফলস্বরূপ সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে চিন্তাভাবনা, মানে অদ্বিতীয় এটা বলতে পারি। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার গির, আমি লর্ড গঙ্গাধর পাঠশালা হাইস্কুলের শিক্ষক। আজকের এই প্রোগ্রাম অসাধারণ সুন্দর প্রোগ্রাম, এই উদ্যোগ যথেষ্ট সহায়ক হবে, আগামী দিনে আমাদের সমাজকে নতুন করে পথ দেখাবে। তারপরে গ্রামীণ দ্বীপে তার চাকরি জীবন শেষ করে ফেলে।